হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, আমার একটা ছোট্ট ভাইয়ের রিকোয়েস্ট ভিডিও। তো সবার ভিডিওই তো কম বেশি রাখি, তো এই ভাইটা প্রথম আমাকে রিকোয়েস্ট করেছে, তো দিদি ভাই একটা মেকআপ ভিডিও নিয়ে আসো, কীভাবে লিপস্টিক মানে তোমরা পরো একটু দেখবো, মানে টোটাল মেকআপ ভিডিও দেখতে চাইছে। তো বহুদিন যাবত মানে করবো করবো করে আর হয়ে উঠছে না, তো শরীরটাও মাঝে মধ্যেই খারাপ হয় তোমরা জানো। যেদিন যেদিন ভালো থাকে সেদিন সেদিন আমি করি। আর শর্ট ভিডিও যদি তোমরা বলে থাকো যে শর্ট ভিডিও দিই, কিন্তু শর্ট ভিডিও তো দিতেই হবে কষ্ট হলেও। তো যাই হোক, চলো বেশি আর কথা বলে বকবক করে সময় নষ্ট করবো না, তো চলে এসি মেকআপ ভিডিও নিয়ে। আমি রোজ দিন যেভাবে আর কি, মানে আমি তো মেকআপ আর্টিস্ট নই, ঘরোয়া মেকআপ, এই যে মেকআপ বাক্সটা দেখছো, তো এটার মধ্যেই আমার টুকটাক মেকআপ আছে। তো চলো কীভাবে কী করি আমি স্টেপ বাই স্টেপ সেটাই দেখতে থাকো। তো চলো প্রথমে এই যে অ্যালোভেরা জেলটা আছে, তো আমি তো মানে আমি নিজের মতো করে তোমাদের দেখাচ্ছি। তো এই যে অ্যালোভেরা জেলটা আছে সেটা দেখো, একটুখানি মেখে নিচ্ছি। তো অ্যালোভেরা জেলটাকে ভালো করে মেখে নিতে হবে, যেহেতু অ্যালোভেরা জেলটা একটু ভেজা ভেজা, তো একটু মুখে ভালো করে এরকম করে মেখে শুকিয়ে নিতে হবে। তো চলো বাকি মেকআপগুলো এক এক করে মেখে দিই। এই যে আমি এই ফাউন্ডেশনটা ব্যবহার করি, তো একটা ব্লেন্ডার নিয়ে নিলাম। তো একটু কাছে থেকেই তো এটা ব্লেন্ড করতে হবে, দূর থেকে দেখা যাচ্ছে না, তো আমি একটু ব্লেন্ড করে নিই ছোট আয়না দিয়ে। এবার পাউডারটা দেবো, এই যে পাউডার। একটু এই যে আই শ্যাডো, আমি এগুলো সাধারণত ব্যবহার করি না, বিয়েবাড়িতে গেলেও দিই না, তো মেয়ে দিয়ে দেয় জোর করে, আর এই ভিডিও করার সময় একটুখানি দিলে ছবিগুলো ভালো লাগে বলে হালকা হালকা আমি ইউজ করি। তাছাড়া আমি গালে ব্লাশার দিয়ে দিলাম, ব্লাশারটা লাগিয়ে নিলাম। এটা হচ্ছে হাইলাইটার, এই দেখো। Thank you.
যে রিকোয়েস্ট ছিল যে দিদি তোমরা লিপস্টিক কী করে পরো, তো সেটাই হচ্ছে দেখার। এখানে হচ্ছে লিপস্টিকের কালেকশান, এই যে আরও ছিল সেগুলো ফেলে দেওয়া হয়েছে, ডেট ওভার হয়ে গেছিলো বলে। তো চলো, যে লিপস্টিকটা আমার ভীষণ ফেভারিট, এই যে এই লিপস্টিকটা আমার ভীষণ ফেভারিট, এত সুন্দর না, টিপ পরব। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে মেকআপ ধরে রাখে, যাতে মেকআপটা গলে না পড়ে তার জন্য স্প্রে করতে হয়। তো আমি তো কোনোদিন করিনি, যাই হোক মেকআপ যখন করছি পুরোটাই তোমাদের কমপ্লিট করে দিই। এটা চোখটা ঢেকে তো ফাইনাল লুকটা দেখাচ্ছি, আমি ড্রেস করে আসি। তো এই যে আমার ফাইনাল লুক, একটু কানের পরে নিলাম আর চুলটা একটু আসছে নিলাম। তো আজকে মেকআপ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে একটা করে লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই তোমাদের রিকোয়েস্ট ভিডিওগুলো নিয়ে আসবো, একটু ওয়েট করো। তো চলো আজকের মতো টাটা ভাই, কটা শর্ট ভিডিও করবো, মেকআপ যখন করেছি কটা শর্ট ভিডিও করিনি, টাটা।